নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল থেকে কুম্ভীর গ্রামে দ্বিতীয়বারের মতো গ্রিন করিডোর। কালীমোহন রোডে ড্রাগসের ডেরায় হানা কাছাড় পুলিশের, আটক তিন। চব্বিশ ঘন্টায় শিলচর মেডিকেলে মৃত তিন, জেলায় নতুন করে আক্রান্ত 449 জন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দ্বিতীয়বারের মতো গ্রিন করিডোর করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানো হয় এক রোগীকে, কিন্তু রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় ফের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্র মতে জানা যায়, শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রমোদ কুমার মিশ্র নামের প্রায় 68 বছর বয়সের এক ব্যক্তিকে গ্রিন করিডোর করে ভুবনেশ্বর স্থিত অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। তার জন্য করা হয়েছিল গ্রিন করিডোরের ব্যবস্থা। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রিন করিডোর করে রোগীকে পৌঁছানো হয় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের সাথে আসা চিকিৎসক রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কম দেখে বিমানে ওড়ার জন্য ঝুঁকি নিতে রাজি হননি। অবশেষে ফের গ্রিন করিডোর করে প্রমোদবাবুকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। এদিন সন্ধ্যা 6টা নাগাদ হৃদরোগজনিত সমস্যায় তার মৃত্যু হয়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করা হয়েছে। বয়স 68 বছর। উনি মেহেরপুর শিলচর থেকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন গত 5 মে। ওনার আরটিপিসিআর রিপোর্ট গত 2 মে পজিটিভ হওয়ার পর উনি শিলচর মেডিকেল কলেজের কোভিড আইসিউতে গত 5 মে ভর্তি হন। গত 10 মে ওনার কোভিড আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসার পর ওনাকে শিলচর মেডিকেল কলেজের সেন্ট্রাল আইসিউতে রেফার করা হয়, কারণ ওনার পোস্ট কোভিড রিলেটেড লাং কমপ্লিকেশন ছিল। আজ বিকেল 2:30 সময় ওনাকে ওনার পরিজনেরা শিলচর মেডিকেল কলেজ থেকে নিয়ে যান। ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে শিলচর থেকে ভুবনেশ্বর আমরি হসপিটালে শিফট করার জন্য, কিন্তু শিলচর থেকে মেডিকেল কলেজ থেকে যাওয়ার পর শিলচর এয়ারপোর্টে ওনার শারীরিক অবস্থার খুব স্থিতিশীল ছিল না এবং ওনার ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে 75% এসে গেছিলো, যার জন্য ওনাকে আবার শিলচর এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বিকেল 5:20 ওনাকে আবার শিলচর মেডিকেল কলেজের সেন্ট্রাল আইসিউতে ভর্তি করা হয়। ভর্তি করার 1 ঘন্টা পরে মানে 6:20 ওনার সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং এর ফলে ওনার মৃত্যু হয়। তারাপুর কালীমোহন রোডে ড্রাগসের ডেরায় হানা দিয়ে ব্যাপক পরিমাণে হেরোইন সহ 3 পাচারকারীকে হাতে নাতে আটক করতে সক্ষম হলো কাছাড় পুলিশ। মঙ্গলবার বৃষ্টি ভেজা দিনে V147 CRPF এর স্পেশাল ফোর্স সহ কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযানে মাঠে নেমে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। এদিন 3 পাচারকারীদের কাছ থেকে প্রায় 15 গ্রাম হেরোইন সহ নগদ 19,000 টাকা ও 4টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোটা উপত্যকা সহ শিলচর শহরের মধ্যে সক্রিয় ড্রাগসের ব্যবসা উৎখাত করতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ধৃতদের সূত্র ধরে ড্রাগস মাফিয়াদের হদিশ বের করতে পারবেন বলে তিনি আশাবাদী। আজ তারাপুর আউটপোস্ট এরিয়া অঞ্চলত আমি একটা অপারেশন চলাইছিলো, কারণ 3 জন যুবকক ড্রাগস বিক্রি করে থাকার সময় আমি করায়ত্ত করেছো আর তেওঁলোকৰ জিম্মাৰ পৰা প্রায় 15 গ্রাম সাসপেক্টেড হিরোইন আর লগতে প্রায় 19,000 টাকা আমি বরামদ করেছি। এইটো মানে FSL পঠিয়ে এটা পিওরিটিটো জানিব লাগিব। পিওরিটিটো জানার পিছতহে দামটো এসার্টেন করা হবে, কারণ ইয়াতে মিক্সিং করে তেওঁলোকে, গতিকে পিওরিটির উপরে দাম তুলব। এই প্লাস্টিকের যে কৌটা কিমান হব বাল্স আছে কি কয় কৌটা তো কৌটাটো কিমান আছে বস্তু 53টা আছে হেৰি সেশন। এইটো ব্ল্যাঙ্ক আছিল না এইটো ফুল আছিল? কিছুমান ব্ল্যাঙ্ক কিছুমান ফুল, ইয়াৰ পৰা লৈ পেলাই তেওঁলোকে ভৰাই ভৰাই তাতে বিক্ৰী কৰে। কেছ টাকে কিমান ধৰিলে? 19,000 টকা। হা 19,000। আৰু মোবাইল? মোবাইল 3টা জব্দ কৰা হৈছে, 6টা মোবাইল জব্দ কৰা হৈছে। খালি 3 জনক এৰেষ্ট কৰিলে তেওঁ তেওঁলোকক অধিক সোধ পোছ কৰা হৈছে আৰু আমি ফাৰ্ডাৰ লিংক তেওঁলোকৰ পৰা পাম বুলি আশা ৰাখিছোঁ। গতিকে আপোনালোকে 2-4 দিনত আৰু অপাৰেশ্যন দেখা পাব। নাম কি, বাড়ি ক'ত আছে তেওঁলোকৰ? নাই, নাম আৰু বাড়িটো আমি এতিয়া ডিছক্লোজ কৰিব নোৱাৰিম তদন্ত খাতিৰত। দেই আজি খালি তাৰাপুৰৰ পৰা ধৰিছে নে বেলেগ জেগাৰ? নাই, আমি তাৰাপুৰ এৰিয়াৰ পৰা ধৰিছোঁ, নতুন বজাৰ, আৰু এই তাৰাপুৰৰ নতুন বজাৰ মেইন আজি। তাৰপিছত আমি বেলেগ এৰিয়াটো তেওঁলোকে যি লিংক দিব তাৰপৰা আমি অপাৰেশ্যন চলাম।
কিছুদিন আগতে মজুমদার বাজারত ধরা পড়িছিল এটোর লগতে এটোর লিংক আছে না তার লগত তার ইয়ার লিংক নাই কোনো আৰু যেহেতু আমি নতুনকে আহিছো গতে মজুমদার বাজার কি হৈছিল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে ৪৫৯ জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৯৯ জনকে র‍্যাপিড অ্যান্টিজেন ও ১৫০ জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৩ জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। এরা ৩ জনই কাছাড় জেলার বাসিন্দা। তারা হলেন কাছাড় জেলার মধুরবন্দের বাসিন্দা আব্দুল মান সদিয়াল, বয়স আনুমানিক ৫৫ বছর, শিলচর আজাদ হিন্দ রোডের বাসিন্দা মানিক চন্দ্র দেব, বয়স আনুমানিক ৭৫ বছর ও কাছাড় জেলার দর্গাকোনার বাসিন্দা রোহিত ভর, বয়স আনুমানিক ৬৫ বছর। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা ব্লকের অধীনস্থ সবকটি গাঁও পঞ্চায়েত এলাকায় করোনা টিকাকরণ সুনিশ্চিত করতে শীঘ্রই সরকারিভাবে টিকাকরণের ক্যাম্প করা হবে। সোমবার বর্জালেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে ঠিক এ কথা জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি বর্জালেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করোনা প্রস্তুতি খতিয়ে দেখেন এবং বর্জালেঙ্গা ব্লক এলাকায় কোভিড কেয়ার সেন্টার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি করোনা পরীক্ষার জন্য এলাকার জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া এদিন তিনি সমস্ত কোভিড প্রোটোকল মেনে বর্জালেঙ্গা ব্লকের অন্তর্গত ধোয়ারবন্ধ জিপি, লোহারবন্ধ জিপি, বর্জালেঙ্গা জিপি এলাকায় অতিমারির সময়ে মৃত্যু হওয়া লোকদের পরিবারের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান। সেই সাথে ৫০০০ টাকার আর্থিক অনুদান তুলে দেন পরিবারের লোকদের হাতে। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা মন্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, বর্জালেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুলটি দেব সহ অন্যান্যরা। পানীয় জল ও ভালো সড়কের জন্য দীর্ঘদিন থেকে সমস্যায় জর্জরিত রয়েছেন বরখোলা বিধানসভা কেন্দ্রের আলগাপুর জিপির স্থানীয়রা। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান তারা, বিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা, পায়ে হেঁটে প্রায় ২ কিলোমিটার জায়গা অতিক্রম করে নদী থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় তাদের। এছাড়া গ্রামের সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়, যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। এদিন বর্তমান সরকারের কর্মকলাপের ভূয়সী প্রশংসা করে নবনির্বাচিত বিধায়ক ও সাংসদের কাছে শীঘ্রই গ্রামের সমস্যা সমাধানের দাবি জানান তারা। আমাদের ফেরিঘাট যেটা রাজনগর পয়েন্ট বলে, সেখান থেকে শুরু হয়ে হাতিরাল হয়ে সেটা প্রায় হাতিরাল পয়েন্ট যেখানে আছে পাথারিগাম যে রাস্তা ওইখানে শেষ, কিন্তু এই যে মাঝের ৪ কিলোমিটার রাস্তা এটা খুবই মানে অত্যন্ত খারাপ। এই জায়গাটা মাত্র ১.৫ কিলোমিটার অংশ আগের প্রায় ৭-৮ বছর আগে এটা পাকাকরণ করা হয়েছিল, সেটা এখন মূলত নাই, শুধুমাত্র পাথর। আর বাকি ৩ কিলোমিটার ৩.৫ কিলোমিটার অংশ এই যে জঙ্গল গাছপালা, তার মধ্যে এই যে বড় বড় বাংনি যেগুলা, হ্যাঁ এই বাংনিগুলার জন্য খুবই অসুবিধা। বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা প্রায়, আমাদের এখানে স্কুল আছে ২টা স্কুল, হাই স্কুল সেটাতেই যায়, কিন্তু তারা বর্ষাকালে তারা যাওয়ার কোনো রাস্তাই নেই। তারপরে অফিসিয়াল কাজে যাইতে লাগে আমাদের কৃষক সম্প্রদায়ের মানুষ সবাই, তারা নিজেদের জিনিসপত্র বাজারঘাটে নিতে পারছে না, আর বর্ষাকালে তো হাঁটাই যাচ্ছে না। তো আমরা আবেদন করছি এটাই, যাহাতে খুব অতি সত্বর যেন তাড়াতাড়ি এই রাস্তাটা আমাদের পাকাকরণ করা হোক, কারণ পাকাকরণ না হলে এটা কোনো মতেই লাস্টিং করে না। কারণ অনেক সময় ট্রাক্টর উক্টার চালানি হয় বা ওই ধরনের বড় গাড়ি কোনো সময় চালানি হয়, কিন্তু বর্তমানে এখন এটাতে সাইকেল পর্যন্ত চালানি যায়। কাছাড় জেলার গ্রামাঞ্চলে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদানের দাবিতে সরব হল উধারবন্দ সাংবাদিক মঞ্চ। এ নিয়ে মঙ্গলবার কাছাড় জেলার উপায়ুক্তের কাছে এক সনদপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, বর্তমানে করোনা সংক্রমণের জটিল পরিস্থিতিতেও এলাকার সাংবাদিকরা যথেষ্ট ঝুঁকি নিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাই এই সময়ে সংক্রমণের প্রকোপ থেকে মুক্ত রাখতে সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে ভ্যাকসিন প্রদান অত্যন্ত জরুরি। অতি সত্বর পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিতে আবেদন জানান। এদিন জেলাশাসকের অনুপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক যুগকৃষ্ণ রাজবংশের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদান করার সময় উপস্থিত ছিলেন শিবাশিস চক্রবর্তী, বিজিৎ দাস, জাকির হোসেন, স্নেহাংশু তালুকদার প্রমুখ। বনাঞ্চল ধ্বংসকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১,০০,০০০ বেকার শিক্ষিত যুবক যুবতীকে চাকরি দেওয়ার মধ্যে বন বিভাগেও চাকরি হবে। বজ্রাঘাতে মৃত হাতিদের ময়না তদন্তের রিপোর্ট আসার পর বন বিভাগ থেকে উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, হাইলাকান্দি জেলায় কোভিড কেয়ার সেন্টারে রোগীদের থাকা খাওয়া এবং চিকিৎসা পরিষেবা উন্নত মানের দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রী পরিমল
হাইলাকান্দির আমজনতাকে গুজবে কান না দিয়ে বেশি করে টিকা নেওয়ার আহ্বান জানান। এদিনের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী শুক্লবৈদ্যের সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর, আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, কাঠিছড়ার বিধায়ক সুজামুদ্দিন চৌধুরী, মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, বিজেপি নেতা মিলন দাস, মুন স্বর্ণকার, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা প্রমুখ। এবারে যেটা গত গত ধরুন 10-12 দিন বা 15 দিনে কিছুটা ইম্প্রুভ হয়েছে, তারপরও আজকে আমরা সভার পক্ষ থেকে বিধায়কদেরকে আমরা অনুরোধ করেছি যে তারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিজে তারা ফিল্ডে যাবেন, যে সবাই এই কথাটা বুঝিয়ে পড়বে যারা ভ্যাকসিন নিতে চান না তারা যাতে সঠিক অর্থে ভ্যাকসিন নেওয়ার জন্য মানসিকতা তৈরি করতে পারে। আজকের দিনে ভ্যাকসিনের এমন কোন অভাব এখানে নেই, ভ্যাকসিনের অ্যালোটমেন্টের সংখ্যা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, আর আপনাদের মাধ্যমে আমি হাইলাকান্দি জেলার যারা জনসাধারণ আছে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভ্যাকসিন গ্রহণ করুন, ভ্যাকসিন নিন আপনারা, ভ্যাকসিন নিলে অন্তত আমরা হাইলাকান্দি জেলাকে ভবিষ্যতে কোভিড মুক্ত করতে আমরা সক্ষম হব। এই কথাগুলি মূলত আলোচনা হয়েছে, আপনারা যদি কোনো কথা জিজ্ঞেস করতে হয় দয়া করে। করিমগঞ্জের রাতাবাড়ি থানা এলাকায় মঙ্গলবার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জের 62 হাল নামক গ্রামের আজাইব আলীর মেয়ে হাফজা খাতুনের বিবাহ হয় রাতাবাড়ি কেন্দ্রের ছাগেখাউড়ি গ্রামের সুহেল আহমেদের সঙ্গে। 2016 সালে বিবাহের পর থেকে গৃহবধূ হাফসাকে অকথ্য নির্যাতন করতে থাকেন পরিবারের সকলে মিলে। এ নিয়ে কয়েক দফা বিচার সভাও বসে। এদিন সকালে হাফসার শ্বশুর শাশুড়ি এবং ননদ মিলে হাফসাকে প্রাণে মারার জন্য মুখে অ্যাসিড ঢেলে দেয়। তারপর হাফসাকে রাতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর তাকে হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়। রাতাবাড়ি হাসপাতালে চিকিৎসারত ডাক্তার তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন, কিন্তু সেখানে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এখানে উল্লেখ, হাফসা মৃত্যুর পূর্বে তার হত্যাকারীদের নাম পর্যন্ত বলে গেছে, তবে পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় মৃতদেহ থানার সামনে রেখে প্রতিবাদ জানান উত্তেজিত জনতা। অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার পানিসাগরে সংঘটিত নাবালিকা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তকে অবশেষে 6 দিনের মাথায় মঙ্গলবার চোরাইবাড়ি রেলস্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় সে ট্রেন ধরে বহিররাজ্যে পালিয়ে যাবার উদ্দেশ্যে ছিল। ধৃতের নাম রাজেশ রুদ্রপাল, বাড়ি পানিসাগর সিপিসি এলাকায়। তাকে বর্তমানে থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, 6 দিন আগে রাজেশ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বলপূর্বক পড়শির এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে এ মর্মে 3 জনকে অভিযুক্ত করে গত 26 মে পানিসাগর থানায় এজাহার দাখিল করা হয়। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তাৎক্ষণিক তদন্তে নেমে এ কাণ্ডে জড়িত থাকার দায়ে 2 জনকে আটক করতে সক্ষম হলেও গা ঠাকা দিয়েছিল এ জঘন্যতম ধর্ষণকাণ্ডের মাস্টার মাইন্ড রাজেশ। পরে তাকে ধরতে এলাকা জুড়ে জাল বিছায় পুলিশ। মঙ্গলবার তাকে পাকড়াও করে চোরাইবাড়ি পুলিশ। বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে তোলা হবে। আমাদের কাছে ভিকটিমের মার একটা রিটার্ন কমপ্লেন্ট এসেছে যে গত 28 তারিখ অ্যারাউন্ড 8টা থেকে 11টার মধ্যে ভিকটিমকে ওর নাবালিক ভিকটিম যার বয়স 14 ইয়ার্স ওর বাড়ির সামনে থেকে কিডন্যাপ করে 2 জন ছেলে একটা গাড়ি করে ওদেরকে একটা সেক্রেটের একটা লোকেশনে নিয়ে যায়। তারপর ওখানে একটা 3rd পার্সন ছিল, তো আনফর্চুনেটলি ভিকটিমের সাথে গ্যাংরেপ কমিট করা হয়। তো এরপরে ওকে প্রেশারাইজ করা হয় যাতে কমপ্লেন বা পুলিশকে অ্যাপ্রোচ যাতে না করা হয়, কিন্তু সাবসিকুয়েন্টলি ওর বডিতে পেন ছিল, ওটা নোটিস করে ওর মা আজকে আমাদের কাছে কমপ্লেন দিয়েছে। অ্যাকর্ডিংলি একটা কেস রেজিস্টার হয়েছে আন্ডার সেকশন অফ গ্যাংরেপ, কিডন্যাপিং আর পক্সো। এখন ভিকটিমের মেডিকেল এক্সামিনেশন হয়েছে, 3 জন এপি বা 3 জন আসাম এটার মধ্যে ইনভলভ আছে, এর মধ্যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে অলরেডি, আর গাড়ি যে ইনভলভ গাড়িটা ছিল ওইটাকেও সিজ করা হয়েছে। ফরেন্সিক টিমও এসেছে, ফরেন্সিক এভিডেন্সকে কালেক্ট করা হচ্ছে। সাগরের 26/21 একটা রেপ কেসে সে ওয়ান্টেড এবং সেই প্রিন্সিপাল এপি গতকালকে তাদের এখানে একটা রেজিস্টার পালিসাগর পিএসআই কেস রেজিস্টার হয়েছে গ্যাংরেপ। তো সেই জায়গাতে সে পলাতক ছিল, আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি রেলস্টেশন এলাকা থেকে তাকে আমরা অ্যারেস্ট করি এবং পানিসাগর পিএসআই আমরা খবর দিই, ওনারা সে নিয়ে যাবেন। অকালে চলে গেলেন সোনাই কেন্দ্রের জারাগুল নিবাসী প্রয়াত লব সিং এর পুত্র এল বিহার সিং।
গত 28 মে গ্রিন হিলস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন আগে তিনি কোভিড সংক্রমিত হয়ে শিলচরের গ্রিন হিলস হাসপাতালে ভর্তি হন। কোভিড থেকে সুস্থ হয়েও তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। পেশায় ব্যবসায়ী বিহার সিং পরিবারে রেখে গেছেন স্ত্রী, 13 বছরের পুত্র, ভাই বোন সহ আত্মীয় স্বজন। বিগত 21 মে উনার ছোট ভাই গ্রিন হিলসে মারা যান। 8 দিনের ভেতরে একই পরিবারের 2 সদস্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচর মেডিকেল থেকে কুম্ভীর গ্রামে দ্বিতীয়বারের মতো গ্রিন করিডোর। কালীমোহন রোডে ড্রাগসের ডেরায় হানা কাছাড় পুলিশের, আটক 3। চব্বিশ ঘন্টা শিলচর মেডিকেলে মৃত 3, জেলায় নতুন করে আক্রান্ত 449 জন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।